খেলার নিউজে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো হাতে থাকা সর্বশেষ নিউজগুলোর শিরোনাম চোদ্দ দিন পর নিউজিল্যান্ডে একে অপরকে ছোঁয়ার সুযোগ পেলেন মিরাজ তাস্কিনরা এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন তিনটি ওয়ানডে এবং তিনটি টি টোয়েন্টি খেলার উদ্দেশ্যে নিউজিল্যান্ডে অবস্থানরত বাংলাদেশ দলের ক্রিকেটারদের চোদ্দ দিনের কোয়ারেন্টাইন শেষ হয়েছে আজ এর মধ্যেই ক্রাইস্ট চার্চ থেকে কুইন্সটাউনে পাড়ি জমিয়েছেন টাইগাররা সকল শর্ত শেষ করে একে অপরের সাথে দেখা করেছেন কোলাগুলি করতেও দেখা গিয়েছে ক্রিকেটারদের চোদ্দ দিনের এই বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পর্ব শেষে আজ দুপুরের দিকে কুইন্সটাউনের উদ্দেশ্যে ক্রাইস্ট চার্চ ছাড়ে বাংলাদেশ এ শহরে পাঁচ দিনের ক্যাম্প করবে তারা ক্যাম্প শেষে ষোলো মার্চ ডানেডিনে পৌঁছবে টাইগাররা ডানিডিনের ইউনিভার্সিটি অব ওটাগোতে আগামী বিশ মার্চ থেকে ওয়ান ডে সিরিজ শুরু হবে ক্রাইস্ট চার্চের হাগলি ওভারে তেইশ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ওয়ান ডে আর ছাব্বিশ মার্চ ওয়েলিংটনের বেসিন ভেজার্বে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে প্রথম ও তৃতীয় ওয়ান ডে শুরু হবে বাংলাদেশ সময় সকাল চারটায় আর দ্বিতীয় শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাতটায় পরে হ্যামিলটনের স্যাডন পার্কে আটাশ মার্চ বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হবে টি সিরিজের প্রথম ম্যাচ তিরিশ মার্চ ও পহেলা এপ্রিল হবে পরের দুটি টি ম্যাচ এই শেষ দুটি টি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর বারোটায় কিউই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে তামিম বলেন আমি এই নিয়ে চতুর্থ বা পঞ্চমবার এলাম নিউজিল্যান্ডে সব সময়ই এই দেশে আসতে মুখিয়ে থাকি আমরা খুবই সুন্দর একটি দেশ এখানকার মানুষরা ভালো এখানকার প্রধানমন্ত্রীর কথাও বলতে চাই ওই কঠিন সময় তিনি যেভাবে সামলেছেন বাংলাদেশের সবাই বাহবা দিয়েছে তিনি দারুণ কাজ করেছেন ব্যক্তিগতভাবে কখনো তার সঙ্গে দেখা করার সুযোগ হলে আমি তাকে ধন্যবাদ জানাব দুটো দেশীয় চ্যানেলে দেখা যাবে আসন্ন এ সিরিজ সিরিজের সম্প্রচার সত্ত্ব কিনে নিয়েছে গাজে টিভি শুধু জি নয় খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের স্পোর্টস ভিত্তিক চ্যানেল টি স্পোর্টসেও কনসর্টিয়াম প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের জন্য সিরিজের সম্প্রচার স্বত্ব কিনেছে জিটিভি ও টি স্পোর্টস টিভির পাশাপাশি ইউটিউবে রেবিট হল বিডি চ্যানেলে দেখা যাবে সিরিজটি কদিন আগেই সিরিজটি সম্প্রচারের কথা জানায় রেভিট হল